লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। إن الذين آمنوا وعملوا الصالحات لا خوف عليهم ولا هم يحزنون فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون دار خبات 40 বছর 60 বছর দর হিন জীবন যাপন করবা রব যত দিন তত দিন واصبروا واتقوا واصبروا واتقوا فان ذلك من عزم الامور صبرের উপরে উঠো তাকওয়ার উপরে উঠো। রব বলেন যাও কথা দিলাম নবীদেরকে যা দিলাম তা দিমু সুবহানাল্লাহ। কারণ এটা নবীদের কাজ, সবর নবীদের কাজ, তাকওয়া নবীদের কাজ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এজন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বললাম রব্বুল আলামিন কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসরাতে ভয় নাই, কেন? রব বলেন কেন ভয় হবে? যদি আব্বা ছেলে বাচ্চা আব্বার হাত ধরে থাকে তাহলে তার ভয় পায় না? সুবহানাল্লাহ। পায়, ভয় পায় কি? তাহলে আর ভয় পায়? মা বাচ্চা মার হাত ধরে আছে আর বিড়ালে ভয় পায়? রব্বুল আলামিন বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়াতে তোমার, তুমি আমাকে সঙ্গে রেখেছো, কথা দিলাম আমি তোমাকে কবরে সঙ্গ দিব। সুবহানাল্লাহ। এবারে তুমি আমার হয়েছো, পরে আমি তোমার, এবারে আমি তোমার, ওপরে তুমি আমার। সুবহানাল্লাহ। বলেন এপারে আমি তোমার, ওপারে তুমি আমার। সুবহানাল্লাহ। এপারে কে কার? আল্লাহ আমার। বলেন নিচে ওপারে কে কার? সুবহানাল্লাহ। ষাটটা বছর আমাকে সঙ্গে নিয়ে চলিও, ষাটটা বছর আর 70 বছর আমাকে সঙ্গে রেখে দিও, কোটি কোটি বছর আমার আমি তোমাকে সঙ্গ দিব। ষাটটা বছর আমার নবীর সুন্নত মতো চলিও, কোটি কোটি বছর আমার নবী তোমাকে সঙ্গ দিবে। উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশশুহাদাঈ ওয়াসসালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব্বুল আলামিন বলেন তুমি যদি দুনিয়াতে আমাকে সঙ্গে রাখো, দুনিয়াতে যদি আমার রাসূলকে সঙ্গে রাখো, কথা দিলাম তোমার মৌতের সঙ্গে সঙ্গে সোয়ালাখ আম্বিয়া তোমার সঙ্গী। সোয়ালাখ আম্বিয়াদের জামানার সমস্ত নেককাররা তোমার সঙ্গী। কায়নাতের মানবতার ইতিহাসে যত সুহাদা সব তোমার সঙ্গী। নবীরা সঙ্গী, সিদ্দিকীন সঙ্গী, সুহাদা সঙ্গী, সালেহীন সঙ্গী। রব্বুল আলামিন বলেন ওয়াহাসুনা উলাইকা রাফীকা। সেদিন বুঝবা বন্ধুরা কতই না মজার। এর বিপরীতে বলেন ওয়াসা মুরতাফাকা। আমাকে বাদ দিয়ে, আমার রাসূল বাদ দিয়ে যাদেরকে বন্ধু বানিয়েছ অচিরে এটার বাবা, এরা কতই না নিকৃষ্ট বন্ধু। একদিকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একদিকে বাবা ও ছেলের থেকে পালাবে, ছেলেও বাবা থেকে পালাবে, মেয়েও মা থেকে পালাবে, ছেলেও মা থেকে পালাবে, বন্ধু বন্ধু থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, আরেক দিক থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ গলায় জড়াবে। একদিকে মা ছেলে থেকে ভাগবে, একদিকে মা ছেলে থেকে ভাগবে, আরেকদিকে সিদ্দিক আকবর এসে বলবে আসো আমি আছি। আবার ফারুক আজম এসে বলবে আমিও আছি, ওসমান বলবে আমিও আছি, ওসমান বলবে আমিও মজলুম তুমিও মজলুম। ওসমান বলবে কোরআনের জন্য আমিও মজলুম তুমিও মজলুম। হযরত আলী বলবে আমিও মজলুম তুমিও মজলুম। হযরত সুমাইয়া বলবে আমিও মজলুম তুমিও মজলুম। সোয়া লাখ সাহাবা বলবে আমরাও মজলুম তোমরাও মজলুম।
আসো আসো আসো, আমরা তোমাদের সাথে আছি, সোহাদায় বদর বলবে সাথে আছি, সোহাদায় উহুদ বলবে সাথে আছি, সোহাদায় খন্দক বলবে সাথে আছি, সোহাদায় ফাতে মক্কা বলবে সাথে আছি, রাসূলের জামানা সোহাদা বলবে সাথে আছি, এবার সমস্ত তাবিন্দ সোহাদা বলবে সাথে আছি, এবার বড় পীর আব্দুল কাদের জিলানি বলবে আমিও আছি, আসেন মানুথবি বলবেন আমিও আছি, হোসেন আহমদ মাদানি বলবেন আমিও আছি, বেটা আমার জন্যই বড় বড় মুসিবত ছিল ঝিলিয়া, বড় মুসিবত ঝিলিয়া, আমার জন্যই মুসিবত বরদাস্ত করেছ, আমাদের জন্যই করেছ, দিনের জন্য মুসিবত বরদাস্ত করেছ, মাল আম্বিয়াই ওয়াস নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালেহীন ওয়া হাসুনা উলাইকা রফীকা, রব বলবেন সেদিন বুঝবা তোমার ওই বন্ধুরা কতই না মজা, الاخلاق بعضهم يومئذ لبعض عدو الا المتقون, রব্বুল আলামিন বলেন সমস্ত বন্ধু বন্ধু থেকে পালাবে, সমস্ত বন্ধু বন্ধুর দুশমন হবে, তবে হ্যাঁ যারা নামাজে ছিল একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতা তোমরা একে অপরের সাথে গলা মিলাবা, উলা ওয়া হাসুনা উলাইকা রফীকা, মাংজাবিল হাসানাতে ব্যাগে হাসানা ঢুকাও, হাসানা কি ব্যাগে হাসানা ঢুকাও, তুমি ঢুকাবা তোমার যোগ্যতা মতে, তুমি 60 বছর ঢুকাবা আমি দিব 20 বছর, ইন্নাল্লাহ মাল মুত্তাকিন ওয়া ইন্নাল্লাহ মাআস সাবিরিন ওয়া ইন্নাল্লাহ লামাল মুহসিনিন, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি মুহসিন হও, তুমি যদি সাবির হও, কথা দিলাম আমি তোমার সাথে আছি, আমি তোমাকে আমার মাইয়ত দিব, রব্বে কারীম মাইয়ত কি জিনিস এটা আমাদের বুঝে আসে না, মাইয়ত কি জিনিস এটা আমরা শব্দই আমরা হাকিকত বুঝি না, রব যেন বলেন যাও কথা দিলাম জান্নাতে তোমাদের সাথে মুসাফা হবে, আমি বলি রব্বুল আলামিন মুসাফাতে আমার পেট ভরবে না, যত ডর তোমার জন্য খেয়েছি মুসাফাতে পেট ভরবে না, রব যেন বলবেন যাও মনা কাউ করবো, মাইয়াদরার কি তরজমা করবেন, ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন, এজন্য মাংজাবিল হাসানা ব্যাগে ঢুকাও, হাসানা কি 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 হাসানা কি ঢুকাবো, এবার হাসানার তরজমা মুফাসসিরিন বলেন হাসানার 1 নম্বর তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসানা হাসানার জুজে কামিল লা ইলাহা ইল্লাল্লাহ, হাসানার ফরদে কামিল লা ইলাহা ইল্লাল্লাহ, হাসানার পূর্ণাঙ্গ লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো নেকির সুযোগ তার জীবনে কখনো হয়নি, যেমন ধরেন দিনের বেলা শাওয়াল মাসের 3 তারিখে রাত সকাল 10টা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, জীবনে আর জোহর নামাজের আগে আগে ইন্তেকাল হয়ে গেছে, জোহরের আগে আগে ইন্তেকাল হয়ে গেছে, রোজাওর সুযোগ হয়নি, নামাজেরও সুযোগ হয়নি, হজেরও সুযোগ হয়নি, কিছুই করার সুযোগ হয়নি, একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাংজাবিল হাসানাতে ওর ব্যাগে শুধু একবার ঢুকিয়েছে, কি কি ঢুকিয়েছে, কয়বার নিয়েছে, একবার, এই মানুষটার জন্য 10টা 10টা দুনিয়া বরাবর জান্নাত, মাংজাবিল হাসানা একবার নিয়ে এসেছো কালেমা তৈবা, ফালাহু খায়রুম মিনহা, মাটির 1টা দুনিয়া ছেড়ে আসবা, হীরার 10টা দুনিয়া বরাবর জান্নাত দিব, ফালাহু খায়রুম মিনহা, ফালাহু খায়রুম মিনহা, পৃথিবীর কোনো তরজমা নাই এই শব্দ বুঝাবে, পৃথিবীর কোনো ভাষা নাই এই শব্দ বুঝাবে, ফালাহু খায়রুম মিনহা, 1টা বিবি রেখে আসবা 70,000 বিবি দিয়ে দিব, 2-4টা সন্তান রেখে আসবা, ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন, কোটি কোটি ওয়িলদান দিয়ে দিব, 1টা বিবি রেখে আসবা, ওয়া হুরুন আইন দিয়ে দিব, 1টা বাড়ি রেখে আসবা, ফিহা জান্নাতুন দিয়ে দিব,
হ্যাঁ, কি রেখে আসবা? দু চারটা আসবাবপত্রই তো রেখে আসবা, না হয় ঢাকা শহরে দু চারটা বাড়ি তো রেখে আসবা, না হয় সিঙ্গাপুরে দুই চারটা বাড়ি তো রেখে আসবা, এর বাইরে আর কি রেখে আসবা? এখানে কি দিব জানো? আল্লাহু আকবার কাবীরা, এখানে কি দিব জানো? নুজুলাম মিন গফুরির রহিম, তুমি মেহমান হবা, আমি মেজবান, তুমি গফুর রহিমের মেহমান, আমি গফুর রহিম তোমার মেজবান। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন, যা মুখে বলবা তাও দিব, চোখে যা চাইবা তাও দিব, দিলে যা আসবে তাও দিব। ফালাহু খায়রুম মিনহা, ফালাহু খায়রুম মিনহা। চল্লিশ বছরের এক জওয়ানি আমার জন্য কুরবানি করেছো, আমার জন্য জওয়ানি কুরবানি করেছো, সত্তর হাজার দিয়ে দিব, এক একজনের সাথে সত্তর হাজার বছরের রাউন্ড, সত্তর হাজার বছরের জওয়ানি। সুবহানাল্লাহ।